নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলে আমি জিনিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার বিষয় হলো কানের পাশে এক মিনিটের চাপ। আমাদের শরীরে এমন অনেক অংশ থাকে যেটাতে একটু চাপ সৃষ্টি করে কিংবা মাসাজের মাধ্যমে শরীরের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা যায়। আজকে আমি সেটা নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এই আলোচনাটা করার আগে যে কথাটা রোজই তোমাদের একবার করে মনে করিয়ে দিই, মানে সাবস্ক্রাইব করার কথাটা, সেটা কিভাবে আমাদের এই চ্যানেল মানে বেঙ্গল ফিউশনকে সাবস্ক্রাইব করবে সেটা আগে একবার দেখে নাও। আকুপ্রেশার, আকুপ্রেশার নামটার সঙ্গে আজকে অনেকেই কিন্তু ভীষণভাবে পরিচিত। শরীরের এমন অনেক অংশ থাকে, বলতে পারো সেটাকে প্রেশার পয়েন্ট, যদি সেই জায়গাটায় একটু চাপ সৃষ্টি করা যায় কিংবা ধরো মাসাজের মাধ্যমে শরীরে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার কিন্তু সমাধান করা যায়। ঠিক সেই রকমই একটা জায়গা হলো কানের পাশের, মানে কানের যে ছিদ্রটা তার পাশের একটা অংশ। আমি তোমাদের দেখাবো কোন জায়গাটায়, যে কানের পাশে কোন জায়গাটা। ধরো আমাদের হাতে যে তর্জনীটা আছে সেটা দিয়ে তুমি কানের পাশে এই জায়গাটা ভালোভাবে ধরবে। এবার বুঝবে কি করে কানের কোন জায়গায়? আমি যেটা বলছি খুব ভালো করে মন দিয়ে শোনো। যখন আমরা মুখ বন্ধ বা হাঁ করব সেই সময় দেখো, এখানটায় হাত দিয়ে দেখো, একটা অংশ আছে যেটা বেশি নড়ছে। তোমরা মুখ বন্ধ করলে বা মুখটা যদি খোলো তখনই কিন্তু বুঝতে পারবে, সেই সময় যে জায়গাটা বেশি নড়বে সেই জায়গাটাই কিন্তু তর্জনী দিয়ে একটু চেপে ধরবে। তবে চাপটা খেয়াল রেখো কিন্তু একটু মৃদু হবে, খুব জোরে যেন চাপ দিয়ে ফেলো না। এইভাবে তোমরা এক মিনিট মতো সেই জায়গাটা তর্জনী দিয়ে চেপে ধরবে। সারা দিনে দু তিনবার এই পদ্ধতি করতে পারো। এবারে বলি বন্ধুরা, এই পদ্ধতি তো করবে, কিন্তু এই পদ্ধতি করে তোমাদের উপকার কি হবে? অবশ্যই উপকার পাবে। এটা এই কানের পাশের এই অংশটা কিন্তু সরাসরি যোগাযোগ থাকে আমাদের পাচনতন্ত্র বা পরিপাক তন্ত্রের সঙ্গে। তার মানে কি হলো বলো তো? আমাদের হজমটাকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে কানের পাশে এক মিনিটের চাপ। এটাকে কি করবে বলো তো? যদি তোমরা সারা দিনে দুবার করে করতে পারো, যদি সম্ভব হয় তার বেশিও করতে পারো এবং এক মিনিট ধরে এই জায়গাটা চেপে ধরে থাকতে পারো, তাহলে তোমাদের হজম শক্তি অনেকখানি ভালো হয়ে যাবে। তার সঙ্গে যাদের অম্বল, গ্যাস, বদহজমের সমস্যা আছে সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে। আর কোষ্ঠবদ্ধতা যদি সমস্যা থাকে সেখান থেকেও মুক্তি পাবে এই কানের পাশে এক মিনিটের চাপ। এছাড়া কি হবে বলো তো? যদি তোমাদের হজমের সমস্যাটা অনেকখানি কমে যায় তাহলে কিন্তু মেদ বা ভুঁড়ি, যে ভুঁড়ি হয় আমাদের, সেটাও কিন্তু অনেকখানি কমে আসবে। খুব একটা কষ্টকর কাজ তো নয়, একটু সময় বার করে কানের পাশে এই জায়গাটা এক মিনিট একটু ধরে থাকো তাহলেই হবে। একটু পরখ করে দেখোই না, এক মাসের মধ্যে আশা করছি তোমরা ঠিকঠাক, যদি ঠিকঠাক পদ্ধতিতে তোমরা ধরতে পারো এবং সেই চাপটা ঠিকঠাক দিতে পারো, তাহলে কিন্তু এক মাসের মধ্যেই তোমরা হাতে নাতে ফল পাবে। তোমরা এই অভ্যেসটা করছো কিনা সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করো না, আর তোমাদের এটা করে কতখানি উপকার পাচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, তোমাদের মতামত জানিও এবং সকলের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো বন্ধুরা, নিজেদের সুস্থ রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো। বেঙ্গল ফিউশন মানে জিনিয়াকে সাথে নিয়ে চলো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।